শাহবাগে সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলার বিচার দাবিতে বিক্ষোভ করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হব তার মাধ্যমে তার সাথে। আরিফ, আন্দোলনকারীরা কি বলছেন এবং তাদের দাবিগুলো কি কি? আমি এখন আছি হচ্ছে শাহবাগে, আর শাহবাগে হচ্ছে দুপুর 2টা থেকে সনাতন ধর্মাবলম্বীর যে অনুসারীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন, তারা সমাবেশ করছেন দুপুর 2টা থেকে। আর তারা বলছেন যে তাদের দাবি হচ্ছে 1971 থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে এই সম্প্রতি কোটা আন্দোলনেও কিন্তু তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। কিন্তু এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যখনই সরকার পরিবর্তন হয় তখনই সনাতন ধর্মাবলম্বীদের যেই অনুসারীরা রয়েছেন তাদের উপাসনালয়, বাসাবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়। এই হামলার প্রতিবাদে এই তারা বলছেন যে তাদের উপর যেই জুলুম নির্যাতন চলে এই নির্যাতনের প্রতিবাদে তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। আর শাহবাগে কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। আর এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন রোডের পাশে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা বিভিন্ন জায়গায় উপস্থিত রয়েছেন। আর এখানে যে সনাতন ধর্মাবলম্বীর যেই নেতৃস্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে তাদের যে হিন্দু সুরক্ষা আইন, সেই হিন্দু সুরক্ষা আইন শতভাগ বাস্তবায়ন তারা চান। হিন্দু সুরক্ষা আইন শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত হিন্দু সুরক্ষা আইন বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ।